আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ কোকারিজে আপনাদের প্রিয় একটি প্রতিষ্ঠানে। আমাদের সাথে আছে আপনাদের প্রিয় মুখ, আমাদের শিয়াব ভাইয়া। তো শিয়াব ভাইয়া এখন আমাদেরকে চমৎকার জাপান ব্লেন্ডার সম্পর্কে বিস্তারিত বলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে আজকে ব্লেন্ডার সেটা হলো আপনার জাপানের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল কমার্শিয়াল প্রফেশনাল 1000 ওয়াটের ব্লেন্ডার, যেটার গায়ে আপনি 1000 ওয়াট লেখা। তো বাজার থেকে যারা জাপানের ব্লেন্ডার কিনে, জাপানের ব্লেন্ডারটা আসলো বাজারে চাহিদা খুব বেশি, কারণ এটা হলো যে আপনার বাজেটটা কম থাকে, কেনার যে বাজেটটা কম থাকে, যার কারণে সবার স্বার্থের ভিতরে এই প্রোডাক্টটা কিনতে পারে। তো আপনারা যারা কিনে থাকেন জাপান, তারা কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকেন। যে ভুলটা হলো সেটা হলো যে আপনার অরিজিনালটা দামে ডুপ্লিকেটটা নিয়ে যান। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে অরিজিনালটা কোনটা আর ডুপ্লিকেটটা কোনটা। ঠিক, তো এইটা এই যে ব্লেন্ডারটা, এটা কিন্তু আপনার 1000 ওয়াট একদম গায়ে লেখা আছে। 1000 ওয়াট হোটেল কিং, 1000 ওয়াট একদম অরিজিনাল লেখা আছে, আর আপনার সিজিএল লেখা থাকে। জাপান যেটা অরিজিনাল, অবশ্যই সিজিএল লেখা থাকবে। আর হোটেল কিংটা কিন্তু আপনার এখানে লেখা আছে, আছে আছে ওখানে আছে, হোটেল কিং লেখা আছে। একটু সোজা করে রাখেন, দেখা যাবে। হ্যাঁ, আর আপনার এটা হলো 2000-এর একটা ব্লেন্ডার, ঠিক আছে, মানে একটা গ্রাইন্ডার আর একটা ব্লেন্ডার। তো ব্লেন্ডার যেটা, সেটার ভিতরে আপনি জুস থেকে শুরু করে আপনার এভরিথিং, আদা রসুন মাংস কিমা এভরিথিং সব কিছু করতে পারেন। জাপানের ভিডিও কিন্তু আগেও আমরা অনেকবার দিয়েছি, তো নতুন আপডেট যে প্রোডাক্টগুলো বাজারে আসে সেটা আবার রিপ্লাই করে আমরা দিয়ে থাকি। তো আপনার এটা এক জারের ভিতরে লিকুইড জাতীয় যা আছে এভরিথিং সব কিছু করতে পারবেন। আর যে ছোটো যে জারটা, সেগুলো যে আপনার শুকনো যাবতীয় যা আছে এভরিথিং সব কিছু করতে পারবেন। চালের গুঁড়া, ডালের গুঁড়া, লং, এলাচি, দারুচিনি যাবতীয় এ টু জেড সব করতে পারবেন। আর আপনার যে প্লেটগুলা খুবই মজবুত এবং নন ম্যাগনেট স্টিল। অনেক ব্ল্যান্ডার আছে বাড়িতে কি স্টিল থাকে কিন্তু ঘুষের উপরে কাবার প্লাস্টিক থাকে, এটা এ টু জেড স্টিল, ঘুষের উপরে কাবারটা সহ স্টিল, যাতে আপনার এটা মানে শক্তিটা দূরটা বেশি নিতে পারে, বুঝতে পারছেন? তো এটার প্রাইসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে দেওয়া আছে। তো আমাদের প্রাইসটা হলো সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে। তো আমাদের প্রাইসটা হলো যে বর্তমান প্রাইস হলো 5400 টাকা। 5400 টাকা হলে অরিজিনাল যে জাপানটা ওটা আপনি কিনতে পারবেন আমাদের থেকে। তো এটা আমি খুলে দেখাইতাম আপনাদেরকে, যেহেতু এটা ইনটেক একটা প্রোডাক্ট, খুলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। যখন আপনি কিনতে আসবেন তখন অবশ্যই খুলে চেক করে আমরা দেবো। তো খুললে দেখা যাচ্ছে জিনিসটা সময়টা বেশি লাগে, বুঝাইতে সময়টা বেড়াতে সময় আপা বলে যে অনেক সময় ভিডিও বেশি হয়ে গেলে রং হয়ে গেলে সেটা তারপর দেখে। তো এটা তো বললাম আপনি অরিজিনাল, সেম টু সেম যা দেখতে পাচ্ছেন তাই। বাজার থেকে অনেক আছে এই জাইপারটা কিনে, দেখেন জাইপার দেখেন, এই যেটা এটা কিন্তু একটা জাইপার, এখানে কিন্তু আপনার 1 SP কোনো জায়গায় লেখা না, জাইপান লেখা আছে কিন্তু দেখতে সব সেম, কিন্তু এটা হলো দামটা কিন্তু অনেক কম। এটা যে আপনি আমাদের কাছ থেকে কিনতে চান 1000 ওয়াট, এটা কিন্তু 1000 ওয়াট লেখা নাই কোনো জায়গায়, 1 SP লেখা, মানে 1 হর্স পাওয়ার, ঠিক আছে। কিন্তু এটা কি সিজিএল, নিচেরটা সিজিএল, 1000 ওয়াটটা বলতেছে, নিচেরটা সিজিএল, ঠিক আছে, কুকারিস গার্ডেন লিমিটেডের প্রোডাক্ট। আর এটা কিন্তু আপনার 1000 ওয়াট, দাম পড়ে মাত্র 3500 টাকা, কিন্তু এটা আপনাদের কাছে আমি বেচবো। যদি আপনারা মানে জোরে করে নিতে চান তো আমি দেবো, কারণ আমি খারাপ প্রোডাক্ট বিক্রি করি, বুঝতে পারছেন? তো আপনার যদি আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান, সেটা হলো যে আপনার কুকারিস গার্ডেন লিমিটেডের যে প্রোডাক্টটা, সেটা হলো যে এটা অরিজিনাল প্রোডাক্ট। এটা কিনলে আপনি মিনিমাম 10 থেকে 12 বছর ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই প্রোডাক্টের দাম হলো মাত্র 5400 টাকা। কোথায় আসলে পাবেন সেটা হলো যে আপনার ময়মনসিংহ কুকারিস, 3 মাসের ওয়ারেন্টি না, 2 বছরের ওয়ারেন্টি, বক্সে তো 3 মাসের ওয়ারেন্টি লেখা, এটা আপনার আমার কোম্পানি থেকে 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে, মানে এখানে জাপানের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে। মানে আমি বক্সের উপর তো 3 মাসের ওয়ারেন্টি লেখা দেখছি, সেটা বলছেন? হ্যাঁ, এটা তো বক্স থেকে থাকছে কিন্তু কোম্পানি দিচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ।